অ্যাপ্লাইড এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করব। আমার আজকের ভিডিওর টপিকস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে করণীয় সম্পর্কে। আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করি, অনেক সংগ্রাম করে তারপর একটা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি তার আগে আমাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখানো হয়, যেমন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও আর পড়াশোনা করা লাগবে না, প্রেমিকার অভাব হবে না, বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না, যা চাওয়া তাই পাবা। কিন্তু এটা আসলে আমাদের যে মোটিভেট করার জন্য কথাগুলো বলা হয়েছিল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এটা তোমরা জানতে পারবে যখন তোমরা তোমাদের প্রথম বর্ষটাই পার করবে, তখন জানতে পারবে, এর আগে তোমরা জানতে পারবে না। তাই আমি এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চেষ্টা করব যে তোমাদের কি কি করণীয়, যে কাজগুলো করলে তোমাদের এই সব কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এসে অনেকেই মন অনেক ফুরফুরে থাকে, অনেকেই আবার অনেকের মন মরাও থাকে যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বা কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাইনি। যারা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে বা কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাওনি তাদেরকে বলবো যে তোমরা একটু ধৈর্য ধরে প্রথম সেমিস্টার পর্যন্ত একটু কষ্ট করে পড়াশোনা করো, দেখবে এই ক্যাম্পাস এবং এই সাবজেক্ট, এই ডিপার্টমেন্ট তোমার হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নেবে। তুমি এটাকে এতটাই ভালোবাসবে যে তুমি নিজেই কল্পনা করতে পারবে না, তোমার ভিতর একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে। তো যে কথা বলছিলাম, প্রথম বর্ষে তোমার যেটা করবে, প্রথমে সেই তোমাদের যে প্রথম যে চাপ আতঙ্কটা কাজ করে যে র্যাগিং, অনেকেই এসেই মানে যারা আর কি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের বা অনেকে আছে ওভার এক্সট্রোভার্ট, এরা এই সমস্যাটাই বেশি পড়ে র্যাগিং এর। সাম্প্রতিক সময় কিন্তু আমাদের দেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের র্যাগিং জিনিসটা কিন্তু অনেকটা কন্ট্রোলের ভিতরে চলে এসেছে এবং দু এক জায়গা ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়টি নেই। আর র্যাগিংটা কিন্তু ওইভাবে এখন আর মানে কি বলবো দেওয়াও হয় না। যে র্যাগিংটা আসলে কি, র্যাগিং তুমি তোমার সিনিয়র ভাইয়ের সাথে পরিচিত হচ্ছ, এটাকে যদি তুমি র্যাগিং হিসেবে ধরে নাও তাহলে এটা এটা তোমার ভুল হবে। র্যাগিং আসলে এটা না, তোমার অবশ্যই তোমার সিনিয়র ভাইয়ের সাথে পরিচিত হতে হবে। কারণ 4 বছর পরে তুমি যখন কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন দেখা যাবে সিনিয়র ভাই আছে ওই কোম্পানি বা ওই ওখানে কোনো বড় পদে আছে, তখন কিন্তু সে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারবে। এজন্য বড় ভাইদের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, এজন্য তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে না, তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। আর অনুরোধ থাকবে বিশ্ব অ্যাডমিশন টেস্টের সময় তোমরা যেভাবে পড়াশোনা করেছো এই প্রথম 6টা মাস, প্রথম বর্ষের প্রথম 6টা মাস অর্থাৎ প্রথম সেমিস্টার, প্লিজ এইটুক সময় ঠিক সেভাবে না পড়ো, সেভাবে করার দরকার নেই, অতটা পড়ার দরকার নাই। প্রতিদিন মিনিমাম প্রতিদিনের পড়াটা পড়ে যদি প্রথম সেমিস্টার একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার পরেও চাপ কম থাকবে। ভালো রেজাল্ট করার ফলে যেটা হয় তোমার নিজের প্রতি যে আত্মবিশ্বাস ওটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা, এটা এখানে তোমার অনেক স্কোপ থাকবে, তোমার ভবিষ্যতে অনেক কি থাকবে যে তুমি ভবিষ্যতে অনেকগুলো সেক্টর যেতে যাওয়ার তোমার পথ খোলা থাকবে। কিন্তু আমার যেটা মনে হয় এই ফার্স্ট ইয়ারেই তোমার ওগুলো নিয়ে চিন্তা না করে ফার্স্ট ইয়ারে যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইয়ারে বসে আমি বলবো না কাউকে বিসিএস এর প্রস্তুতি নিতে, ফার্স্ট ইয়ারটা সেলফ ডেভেলপমেন্টের জন্য ই করো, ব্যয় করো, নিজেকে আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করো, এটাই সবচেয়ে বেটার হবে। এবং তোমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সংযুক্ত থাকতে পারো, কিন্তু যেটা মেইন সেটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ফার্স্ট প্রিয়রিটি দিতে হবে তোমার সিজিপিএ কে। কারণ প্রথম সেমিস্টারে রেজাল্ট খারাপ হয়ে গেলে কিন্তু অনেকে ডিমোটিভেটেড হয়ে যায়, এজন্য তোমাদেরকে অবশ্যই বলবো যে ভালো করে পড়াশোনা করার জন্য। এবং তোমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে কি যে স্কুল কলেজের মতো না, অনেক হেল্পফুল, এবং এটা তোমরা কিছুদিনের ভিতরে বুঝতে পারবে যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে গেলে শিক্ষকরা আরো খুশি হয় এবং তোমার প্রতি তাদের একটা পজিটিভ ধারণা সৃষ্টি হবে। এছাড়া তোমার ডিপার্টমেন্টের বড় ভাইরা আছে তাদের কাছ থেকে তোমরা যেটা করতে পারো যে আগে থেকেই শিটগুলো কালেক্ট করতে পারো বা বিগত বিভিন্ন বছরে যে তোমার ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো হয়েছে তোমার ইয়ার সিনিয়র ভাইদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো কালেক্ট করে নিজে একটা ধারণা নিতে পারো কোয়েশ্চেন সম্পর্কে, এবং তাদের কাছ থেকে জানতে পারো যে কিভাবে সবচেয়ে যেটা ভালো তাদের কাছ থেকে সবসময় পরামর্শ নেওয়া কিভাবে কি করা যায় যেহেতু তারা এই সময়টা পার করে এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের বন্ধু নির্বাচন, এখানে এসে
বিভিন্ন জেলার মাল্টিভাইটিস পিপলস পাবে তুমি, এবং তাদের কাছ থেকে তুমি তোমার চুজ করতে হবে তুমি কাদের সাথে মিশবে। সে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি কেমন ছেলে, বা অনেকে আছে যে খুব ভালো ছেলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে সে শেষমেশ দেখা যায় মদখোর গাঁজাখোর হয়ে যায়, এগুলো যেটা হয় সঙ্গ দোষের কারণে এটা হয়। নিজেকে অনেক স্ট্রিক্ট রাখা প্রয়োজন, নিজেকে যেটা করতে হবে, আমাদের ভিসা, আমার বিশ্ববিদ্যালয় ভিসি স্যার একটা কথা বলে থাকেন যে নিজেকে সোনার মতো করো। সোনা কিন্তু সকলের সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে, সোনা এই জন্য মূল্যবান, এজন্য তোমাকেও ওইভাবে হতে হবে যে সকলের সাথে বিক্রিয়া করা যাবে না, সকলের সাথে মেশা যাবে না। তুমি দেখবা যে তোমার লক্ষ্যের সাথে কাদের লক্ষ্য মিল, তুমি যেটা চাও তারা কি সেটা চায়, তুমি 5 বছর পরে যেখানে নিজেকে দেখতে চাও তারা তারাও কি ওইভাবে দেখে, তাহলে তুমি ওই ধরনের লোকজনের সাথে যদি তুমি মিশো তাহলে তোমার জন্য ভালো হবে, পরবর্তীতে আর সমস্যা হবে না। বন্ধুরা, অনেক কথাই বললাম, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো আমার কথার মূল ভাব, অর্থাৎ ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, সিজিপিআই ফার্স্ট প্রিওরিটি, এটাই আমার আজকের ভিডিওর মূল বক্তব্য ছিল। ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।